খাসির মাংসের পাতলা লাল ঝোল দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে চলুন তবে আজকে দেখিনি আমি এই রেসিপিটা কীভাবে বানালাম নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত খাসির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রসুন একটা বড় পুরো ছাড়িয়ে নিয়েছি এখানে বাইশ থেকে চব্বিশটা মতো রসুনের কুয়া আছে পেঁয়াজ আছে দুটো মাঝারি সাইজের লঙ্কা নিয়েছি আট থেকে নটা আর নিয়েছি কিছুটা আদা আমি এবার আলু নিয়েছি আর টুকরো মানে চারটে আলুকে টুকরো করে নিয়েছি এবার আলুটাকে নুন হলুদ একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভালো করে একটু রেখে দেব কিছুক্ষণের জন্য আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে আলুটা ভাজতে দিয়ে দেবো তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইটা বেশ গরম হয়ে গেছে তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করব খাসির মাংস সর্ষের তেলেই বেশি ভালো লাগে তাই আমি এখানে কড়া আছে আলুটাকে ভেজে নিচ্ছি আমি আলুটাকে প্রেসার কুকারে দেব তাই জন্য আমি ধিমে আছে ঢেকে ঢেকে নরম করে ভাজবো না একটু কড়া ভাজা করে নেব গ্যাসটা ফ্লেমটা একটু হাই রেখে কারণ যদি আমি এটাকে প্রেসার কুকারে দিই তখন তাহলে আলুটা গলে যাবে যদি আমি বেশি সেদ্ধ করে ভাজি তা এবার দেখো এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে আমি পেস্টটা করে নেব আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করবো কারণ কাঁচা লঙ্কার ঝালটা খেতেও ভালো লাগে আর ক্ষতিও করে না যেহেতু খাসির মাংস রিচ একটু তার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব তো এদিকে আমার মশলাটা করা হয়ে গেছে আর এদিকে আমি আলুটাও ভেজেও নিয়েছি একটু কড়া করে একটু হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নিয়েছি এবার দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার এখানে মশলা নিয়েছি কিছু ফোড়নের জন্য গরম মশলা আমি বেশি গরম মশলা ব্যবহার করিনি বেশি গরম মশলা আমাদের বাড়িতে কেউ মুখে দিতে চায় না সবার মুখে পড়লে সবাই রাগ করে তা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর লবঙ্গ নিয়েছি তা তেলের মধ্যে ওই আলু ভাজার তেলের মধ্যে এবার মশলাটা দিয়ে দু মিনিট দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে এবার মশলার পেস্টটা ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর দেবো এক চামচ ধনের গুঁড়ো তাই জিরে আর ধনের গুঁড়োটা একসাথে দিয়ে একটুখানি আর একটু দেখলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে কালারটা ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে তাই সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মাংসতে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে তা আমি এখানে মাংস আমি আগে ম্যারিনেট করে রাখিনি আমি মাংসটা এসে এখানেই ম্যারিনেট করব কড়াইতেই একবারে কষাবো বলে বেশিক্ষণ আর মশলাটা কষালাম না এবার দেখো এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস আমি ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি এবার সেটা কড়াইতে দিয়ে দেব মাংসটা কিন্তু বেশ ফ্রেশ ছিল আর বেশ টাটকা আর বেশ খুব ভালোও ছিল বেশ চর্বিও ছিল এবং একটু মাংসও ছিল এরকম টাইপের মাংস কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি নুন প্রথমেই আমি নুনটা দেব না তাহলে জলটা ছেড়ে যাবে আর মাংসটা কষানো ভালো হবে না কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দু চামচের মতো নুন দিয়ে দিলাম দু চামচ নুন দেওয়ার পরে এটাকে আবার একটু কষিয়ে নিলাম দু তিন মিনিট দু তিন মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টক দই একটু চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি তা দেখো আস্তে আস্তে এভাবে কষতে থাকবো টক দইটা দিয়ে বেশিক্ষণ আবার কষানো যাবে না তাহলে আবার ফেটে যাবে তা দেখো তো কত অগ্রি দিয়ে চার পাঁচ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিই তেলটা ছেড়ে গেছে এবার আমি এখানে ইউজ করব হচ্ছে গরম জল মাংসতে সবসময় গরম জল ইউজ করলে মাংসের টেস্টও বেশি ভালো হয় খে আর মাংসটা শিটাও হয়ে যায় না এবং খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তোমরা কিন্তু একটু গরম জল ইউজ করবে দেখবে মাংসের টেস্ট কিন্তু অন্যরকমই হয় আর আমি এখানে অনেকটাই পরিমাণে জল দিয়েছি পাঁচশো গ্রাম মাংসেতে আমি প্রায় পা ছশো কি সাতশোর মতো জল দিয়েছি এবার আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ যেহেতু আমি প্রেশার কুকারেই একবারে আলুটা সিটি মেরে নেব। তাই জন্য জাস্ট দিয়ে আমি এটাকে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তা আলুটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা তা দেখো ঝোলটা যেহেতু আমি জলটা গরমই দিয়েছি তাই জন্য আর ফুটতে বেশি সময় লাগেনি এবার আমি এখানে প্রেশার কুকারে এটা ট্রান্সফার করে দিয়েছি প্রেশার কুকারে এটা পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব এটা পাঁচ থেকে ছটা সিটি দিলেই বেশি ভালো হয় মাংসটা বেশ নরম হবে তো আমি সিটি মারা হয়ে গেছে এবার আমি এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলিনি আমি আরও থার্টি মিনিট ওটাকে দমে রেখে দিয়েছিলাম তারপরে থার্টি মিনিট পরে আমি দেখো এটাকে খুলে নিচ্ছি তা দেখো কি সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে আমার খাসির মাংসের পাতলা ঝোল লাল লাল পাতলা ঝোল এরকম পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণই বেশ টেস্টিও হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হয়ে যাবে ততদিন তোমরা কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথেই থেকো আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ